আমরাও সম্মানিত বোধ করি, কারণ আমার এলাকাটাই যাত্রাপাড়া। প্রত্যেকেই যারা বলেছেন কোথাও না কোথাও এটা উঠে আসছে, ধরুন এই বাগবাজার, আরেকটু গেলে সোয়া বাজার, যেটি মানে আরেকটু গেলে আঠারোপাড়ে চিৎপুর, রবীন্দ্র সরণি বিখ্যাত, আনাচে কানাচে আমি দেখি যাত্রার পোস্টার এবং যাত্রার ওই ছোট ছোট টিকিট যেখানে করা হচ্ছে, বুকিং করা হচ্ছে। এই যাত্রায় একটা সময় আমরাও ছিল, আজকে কোনো মানুষ বলতে পারবেন না যে আজকে আমাদের যাত্রা পরিবারে আমরা ওরা আছে। আজকে যাত্রা পরিবারে শুধু আমরাই আছি, সবাই এক হয়ে আছে, দল ভাব নির্বিশেষ। এখানে এতগুলো মানুষ, লক্ষাধিক মানুষ জড়িত, আজকে শুধু ভাগাভাগি করে আমরা এগিয়ে যেতে পারবো না। আমরা সবাই একত্রিত হয়ে লড়াই করেছি, সংগ্রাম করেছি,